আসলে আপনাদেরকে যে জিনিসটা বলতে আসছি সেটা হচ্ছে পুরো বাংলাদেশে এখনো যে করোনা ভাইরাস নিয়ে একটা আতঙ্ক এবং গুজব ছড়াচ্ছে কিছু মানুষ এবং কিছু ব্যক্তি, এই কারণে অনেকেই তাদের যে নিত্যপণ্যের যে দ্রব্য আছে এটা খুব হাই করে ফেলছে। হয়তো আগে দেখা ছিল, আগে ছিল 1 কেজি চালের দাম ছিল হয়তো 40 টাকা, এখন তারা নিচ্ছে এটাকে 45 টাকা 50 টাকা। আমি আমার যারা ভাই আছেন, যারা ব্যবসায়ী আছেন, আমি ওদেরকে সতর্ক করে দিতে চাই, এই সমস্ত ভুয়া অজুহাত দিয়ে কেউ একটা টাকাও পাত্রী জিনিস বিক্রি করতে পারবেন না। যেভাবে আপনারা আনছেন বিক্রি করছেন, জনসাধারণের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা সেই ভাবে বিক্রি করবেন। ওই যে আপনারা ওই যে ভাইরাসের অজুহাত দেখাইয়া আপনারা একটা ব্যাগ ছিল আগে 300 টাকা, এখন নেবেন 500 টাকা, কেউ যদি এরকম করেন তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেব। শক্ত ব্যবস্থা নিব মানে তাকে নিয়ে আমি মেরিনডাইভ রওনা দিব, প্রয়োজনে মেরিনডাইভে গিয়ে যা করা তাই করব। একটা টাকা বাড়ানো যাবে না, এক টাকাও না, এবং কেউ এমনি গুদাম জোগ করতে পারবেন না। কেউ দেখা গেল যে ঠিক আছে করোনা ভাইরাসের জন্য চাল আসবে না, ডাল আসবে না, আমরা কোন একটা জায়গায় চাল নাই ডাল নাই বলে আমি গুদাম দাম করবো, গুদাম টুদাম সব পুরাই দিবে একদম, সব কিছু কোন কিছু করা যাবে না। একেবারে সেই ধরে বাজার মূল্য ছিল স্বাভাবিক বাজার মূল্য ধরনা, এভাবে করবেন। আমি কিন্তু কারো চেহারার দিকে তাকাবো না, কে বড় নেতা, কেউ ছোট নেতা, কে নেতার ভাই, কে অমুক, কে সুমুক, সাধারণ মানুষের জন্য এক পার্সেন্ট কষ্ট না হয় একদম থানা রাখা, এটা দেখার দায়িত্ব আমার। আমি বলে যাচ্ছি, আপনাদেরকে প্রকাশ্যে বলে যাচ্ছি, কেউ যদি এসব করেন তো তাদের বিরুদ্ধে একদম শক্ত থেকে শক্ত ব্যবস্থা নেব। আর একটা হচ্ছে যাদের আত্মীয় স্বজন বিদেশ থেকে আসছে, এরা ইদানিংকালে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাছে তথ্য আছে যারা ইতালি থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে আসছে, এদের অনেকের কাছে করোনা ভাইরাস আছে, এরা ইচ্ছাকৃত ভাবে এগুলি আমাদের এলাকা ছড়াই দিতে চাচ্ছে। আপনাদের প্রতি আমার নির্দেশ এবং অনুরোধ রইল, যারা আপনাদের পাশের বাসার যে লোকে বিদেশ থেকে আসছে তার বিষয়ে আমাদেরকে তথ্য দেবেন। যদি 14 দিন ওভার হয়ে যায় তাহলে সে অসুবিধা নাই, তার কোনো সমস্যা নাই, তার যদি 14 দিনের মধ্যে যে থাকবে তার সাথে মিশবেন না, ও যদি কারোর সাথে মিশে তাহলে আমাদের ব্যবস্থা নেবেন, কারণ সে একা মূলক অসুবিধা নাই, সে 10 জনকে নিয়ে মরতে পারবে না, প্রয়োজনে তাকে নিয়েও আমরা মেরিনডাইভে যাবো, কে সে যদি না মানে। আমার বক্তব্য হচ্ছে একজনের জন্য 100 জন কেন মরতে দিতে পারবো না, আপনি নিজেও আপনার কনসাস থাকবেন, আপনার পরিবারকে আপনি কনসাস করবেন, এটা এত বড় ভয়ঙ্কর বিষয়। আজকে আমাদের কাছে তথ্য আসছে কে নাকি বিদেশ ফেরত আসছে, সে বিয়ে করতে গেছে, বেটা তুই বিয়ে করতে গেছো, তুই বিয়ে করে কর তোর ইচ্ছে বেটা, তুই দাওয়াত টাওয়াত দিয়েছিস, অনেকগুলো দাওয়াত দিয়েছিস, দাওয়াত যারা খাইতে গেছে ওদের লাগবে, যারা খাইছে তাদের ছেলের লাগবে, তাদের বউ লাগবে, তাদের ভাইয়ের লাগবে, এলাকা তছনছ হয়ে যাবে। আপনারা জানেন যে মাদারীপুরে শিবচরে পুরো গ্রামকে গ্রাম হয়ে গেছে, পুরো ইউনিয়ন হয়ে গেছে, সব লোক তো করোনা কোনো সময় মারা যাবে। আমরা চাই না আমাদের ট্যাক না পেলে একজন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হোক, কারোর কারণ যদি কারো কারোর সংস্পর্শে গিয়ে যদি ভাইরাসের আক্রমণ হয় ওর কিন্তু খবর আছে বলে দেবেন একেবারে। সুতরাং আপনারা আমি শক্তভাবে বলে দিচ্ছি, এগুলো আপনারা বলবেন, আমাকে তথ্য দিবেন, আপনাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, আমার কাছে আপনাদের, আমি মেম্বারকে বলছি একই কথা, চেয়ারম্যানকে বলছি, চেয়ারম্যান যদি কাজ না করে চেয়ারম্যানের কলাপ আমি ধরবো, মেম্বার না করলে মেম্বারকেও ধরবো, চোখেদারকেও ধরবো, শক্ত হাতে আমি ব্যবস্থা নেবো, ঠিক আছে? আপনারা কেউ ভয় পাবেন না, শুধু আপনার হাতে হ্যান্ড ওয়াশ দেবেন, আপনারা যারা মাস্ক পরা লাগে মাস্ক পরবেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।